সামরিক স্থাপনায় হামলাকারীরা ইমরান খানের বাসায় লুকিয়ে রয়েছে দাবি করে তাদের গ্রেপ্তারে দুপুরের পর অভিযানের ইঙ্গিত দিয়েছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। বলেছে সন্ত্রাসীদের হস্তান্তরে ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর আইন তার নিজস্ব গতিতে চলবে। আবারও গ্রেপ্তারের আশঙ্কা করছেন ইমরান খান। বুধবার হঠাৎই ইমরান খানের জামান পার্কের বাসার সামনে অবস্থান নেয় পাঞ্জাব পুলিশের কয়েকটি দল। বাসভবন ঘিরে তৎপরতা বাড়ানো হয় আর এতেই ছড়িয়ে পড়ে গুঞ্জন। আবারও গ্রেপ্তারের শঙ্কা প্রকাশ করেন পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। তবে পাঞ্জাব তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের পরিকল্পনা রাজ্য সরকারের নেই। গত ৯ মে বিক্ষোভের সময় সামরিক স্থাপনায় হামলায় জড়িত ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসীকে হস্তান্তর করার বিষয়ে তাকে দেয়া ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর সরকার তার পরিকল্পনা প্রকাশ করবে। বৃহস্পতিবার দুপুর ২টায় ইমরানকে দেয়া সময়সীমা শেষ হবে, তার আগে কোনো অভিযান চালানো হবে না। তবে সতর্ক করে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর বলেন, সন্ত্রাসীদের হস্তান্তর না করলে আইন তার নিজস্ব গতিতে চলবে। দেখেন, ২৪ ঘন্টে গুজরনে কে বাদ কানুন কি আমলদারি জো হ্যায় ও হরকত মে আয়েগি, উনকো বতা দিয়া হ্যায় কি আপকে পাস ৩০ সে ৪০ দহশতগর্দ জো মিলিটারি তনসিবাত পর হামলো মে মুলাভিস থে পনাহ লিয়ে হুয়ে হ্যায় ইনকো হ্যান্ড ওভার কর দে, আগর হ্যান্ড ওভার নেই করেঙ্গে তো ওয়াহি হোগা জো কানুন বতাতা হ্যায়। এক ভিডিও বার্তায় ইমরান বলেছেন, আসলে তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে, সরকারের উচিত সার্চ ওয়ারেন্ট নিয়ে অভিযান চালানো, বরং তাতে পুলিশকে সহযোগিতাই করবেন তিনি। ইমরান জানান, ৯ মের ঘটনা নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চাইতে সর্বোচ্চ আদালতে আবেদন করতে যাচ্ছেন তিনি। গত ১২ মে গ্রেপ্তারের ৪ দিনের মাথায় আলকাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পান ইমরান খান। বাকি মামলাগুলোতেও তিনি জামিনে রয়েছেন। এরপর বুধবার এক শুনানির পর তার জামিনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়ায় ইসলামাবাদ হাইকোর্ট। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।